মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের অন্তর্গত কালিকাপুর রেলগেটে ফ্লাইওভার অথবা আন্ডারপাসটি না থাকার কারণে রোজ 1 লক্ষ পথচারী চলাফেরা অসুবিধা হচ্ছে। এলাকাবাসী প্রশাসনকে বারংবার জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুব্যবস্থা হয়নি। আমরা এখানে উপরে আমরা ওভার ব্রিজ চাই, এখানে আমাদের আসা যাওয়ার জন্য আমাদের রাস্তার জন্য খুব আমাদের অসুবিধা হয়। বেলা 10টার সময় এই যে ছাত্র গেলে সব আসে কলেজের, এই ছাত্রর জন্য আরও বেশি আমাদের এখানে গঞ্জাম হয়। সকাল 10টা বেলা 4টার সময় আর তারপরে এই যে এখানে এই রাস্তা চলাচলের জন্য এখানে অনেক অঞ্চলের লোক হয়, যাত্রী সাধারণকে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করতে হয়। যদি কখনো পরপর দুটো ট্রেন পাস করে তখন যাত্রী সাধারণকে 1 ঘন্টাও অপেক্ষা করতে হয়। এর জন্য অফিস যাত্রী, স্কুল ছাত্রছাত্রী, লোকাল লোকজন, গাড়ি চালক প্রত্যেকেরই নানা কাজে যেতে অসম্ভব দেরি হয়ে পড়ে। তাই অনেকে আবার রেলগেট পড়ে থাকা অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে রেলগেটের ভেতর দিয়ে পারাপার হয়। আমাদের সমস্যা এখানে রাস্তাতে এই যে এখানে এইসব 5 মিনিট পর পর গেট পড়ে যায়, তখন আমাদের সময় পাওয়া যাচ্ছে না স্কুল কলেজের জন্য। তারপরে এবার একটা সমস্যা হয় এই যে অ্যাম্বুলেন্স গাড়িগুলো যেগুলো আসে এই যে ডেলিভারি থাকে, তার মধ্যে এই যে আপনার রাস্তাতে এই যে এখানে এসে এখানে দুর্ঘটনা হয়ে যায় ডেলিভারির অবস্থাতে। এমনও শোনা গেছে গর্ভবতী মহিলাকে ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে দেরি হয়, মহিলা রাস্তাতেই প্রসব করেন। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে তুমি কি সমস্যায় পড়েছিলে? রেল গেট পড়েছিল, বাচ্চা ছিল ঘাটাতে রেল গেটের কাছে অ্যাম্বুলেন্সে। হ্যাঁ, তারপরে তুমি কি করেছিলে? তারপরে গেছিলাম কোথায়? হাসপাতালে। কোন সালে এরকম ঘটনা ঘটেছিল আর কত তারিখে? 2016-তে 24 তারিখে আগস্ট মাসে। ঘাটা খারাপের জন্যে, জামের জন্যে রোগী নিয়ে যেতে পারলাম না আমি। ঘাটা অ্যাম্বুলেন্স হলো, অ্যাম্বুলেন্সে যখন বাচ্চা হয়ে যায় কি না, তখন বাচ্চা হয়ে আমি নিয়ে গেলাম হসপিটাল, হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করলো। হ্যাঁ, তো এটা সমস্যা হয়েছে না, কঠিন বিপদ পড়া যাচ্ছে। এই সমস্যার কথা বারংবার প্রশাসনের বিভিন্ন বিভাগে প্রধান, বিডিও, জেলা পরিষদ, এমপি, এমএলএ, রেলওয়ে ডিপার্টমেন্ট সবাইকে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুব্যবস্থা করা হয়নি। আমরা এলাকাবাসী আমরা অনেকবার বিডিওকে, রেলমন্ত্রীকে, সবাইকে আমরা কল করেছি এই রাস্তার জন্য, কিন্তু এখনো কোনো মন্ত্রী এসে এখানে সমস্যা মাথাতে লাইনি। এলাকাবাসীদের দাবি, যদি একটা ফ্লাইওভার বা আন্ডারপাস করে দেওয়া হয় জনসাধারণের জন্য, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন ফ্লাইওভার ব্রিজটাই চাই। সবাই চাই? সবাই চাই। আপনারা কি চাইছেন? কি চাইছেন? আমি ঘাটা চাই, আমার যদি ওভার ব্রিজ যদি হবে তো আমাকে কোনো সুবিধা হবে না, আমার ভালো হইবে। আমি এই সমস্যাটি নিয়ে জেলা সভাধিপতির কাছে কয়েকবার গিয়েছিলাম, কিন্তু তার দেখা পাইনি, তাই আমি তার সাক্ষাৎকার নিতে পারিনি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা কালিকাপুর রেলগেটে যেন খুব তাড়াতাড়ি আন্ডারপাস অথবা ওভারফ্লাইটি হয়ে যায়, এই জন্য আপনারা বারবার কল করুন মালদা জেলা পরিষদ সভাধিপতি সরলা মুর্মুকে 9733111888 নম্বরে। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।